संसद में विपक्ष नीलावन के खिलाफ तृणमूल कांग्रेस ने उठाई आवाज़। दार्जिलिंग जिले तृणमूल कांग्रेस ने संसद में विपक्ष के नीलावन के विरोध में सिलीगुड़ी में एक संवाददाता सम्मेलन आयोजित किया। शनिवार दोपहर सिलीगुड़ी स्थित दार्जिलिंग जिले तृणमूल कांग्रेस कार्यालय में दार्जिलिंग जिला तृणमूल कांग्रेस अध्यक्ष पापिया घोष, जिला चेयरमैन आलोक चक्रवर्ती, अनुभवी तृणमूल नेता व सिलीगुड़ी के डिप्टी मेयर पूर्णिगाम रंजन सरकार व अन्य ने प्रेस कॉन्फ्रेंस के 13 दिसंबर को विपक्ष द्वारा अमित शाह के खिलाफ सवाल उठाने के बाद उन्हें संसद भवन से निलंबित कर दिया गया था, जिसके चलते संसद में विपक्ष व्यवहारिक रूप से खाली हो गया है, जिसके विरोध में तृणमूल कांग्रेस भी शामिल हो गए। शनिवार को सिलीगुड़ी में तृणमूल कांग्रेस नेताओं ने विरोध मार्च निकाला। ये जुलूस बगा जतिन पार्क से शुरू होकर सिलीगुड़ी शहर के मुख्य मार्ग के परिक्रमा करते हैं। সকল সাংবাদিক বন্ধুদের আজকের এই সাংবাদিক সম্মেলনে স্বাগত এবং আজকে আমরা দার্জিলিং জেলা সমতলের পক্ষ থেকে গত 13ই ডিসেম্বর সম্ভবত 13ই ডিসেম্বর যে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে যায় তার সেই জন্যেই আজকে দার্জিলিং জেলা সমতল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সাংবাদিক সম্মেলন এবং আমাদের প্রতিবাদ, আমাদের প্রতিরোধ, আমাদের কোথায় যেন গিয়ে মনে হয়েছে আমাদের রাজ্য থেকে বারংবার আমরা এই কদিন সর্বক্ষণই আমাদের নেতৃত্বরা যারা রয়েছেন তারা প্রতিবাদ প্রতিরোধ জানিয়েছেন, কিন্তু আমরাও পিছিয়ে নেই। কারণ যেখানে দেশের গণতন্ত্র প্রশ্নের মুখে, নিরাপত্তা প্রশ্নের মুখে আমাদের মনে হয়েছে সাধারণ মানুষ হিসেবে, দেশবাসী হিসেবে, শিলিগুড়িবাসী হিসেবে আমাদেরও এগিয়ে আসা উচিত এবং প্রতিবাদ জানানো উচিত এবং মানুষকে সচেতন করা উচিত আগামী দিনের জন্য, তারা যাতে সচেতন থাকে এবং সর্বধর্ম দল বর্ণ নির্বিশেষে আজকে আমাদের এই প্রতিবাদ আগামী দিন সত্যি আমার মনে হয়েছে শুধু দল নয় সবাইকে, ধর্ম বর্ণ দল নির্বিশেষে সবাই যেন এগিয়ে আসেন, কারণ আগামী দিন না হলে আমাদের উপরেও এই যে ভয়ঙ্কর ঘটনা সেটা যে আমাদের বাড়ির ভেতরেও হবে না তার কিন্তু কোনো কথা নেই। তো যাই হোক, এই গত 13ই ডিসেম্বর যে ঘটনা ঘটে যায় সেই জন্যে সমগ্র দেশবাসী শুধু নয় সারা বিশ্ব কোথায় যেন স্তম্ভিত এবং ভীত, যে যেখানে সংসদ অর্থাৎ আমাদের গর্ভগৃহ বলবো, যেটা গণতন্ত্রের গর্ভগৃহ, গণতন্ত্রের মন্দির, সেখানেই যদি আমাদের দেশের এমপিরা অর্থাৎ সাংসদরা যেখানে সুরক্ষিত নেই, তাহলে আমরা সাধারণ দেশবাসী হিসেবে ভীষণভাবে আমরা স্তম্ভিত, আমরা চিন্তিত যে আমাদের কী হবে আগামী দিন গিয়ে। আমরা ভীষণভাবে আশ্চর্য হয়ে গেলাম, এতদিন পেরিয়ে গেলেও আমাদের দেশের প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী তারা দেশেই রয়েছেন, তারা লোকসভা বা রাজ্যসভায় একবারও এসে এই বিষয় নিয়ে কোনো বর্ণনা, কোনো বক্তব্য তারা রাখলেন না। এই বিষয় নিয়ে যারা আসল দোষী প্রমাণ থাকা সত্ত্বেও তাদের কোনো রকম এই পর্যন্ত তাদেরকে কোনো রকম তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হলো না, এটা আমরা দেশবাসীদের সাথে সাথে আমাদের কাছেও একটা প্রশ্ন। সবথেকে বড় কথা আর একটা প্রশ্ন, যেখানে 300-র ওপরে সিকিউরিটি থাকার কথা সেখানে, সেখানে কার নির্দেশে, কিসের জন্যে সেখানে 175+ আমরা যেটা জানতে পেরেছি আপনাদের মাধ্যমে, বিভিন্ন সংবাদ মাধ্যম, আমাদের বিভিন্ন টিভি চ্যানেলগুলো থেকে আমরা জানতে পেরেছি যে 175+ এরকমই সিকিউরিটি ছিল। কেন? আমরা একটা ভয়ঙ্কর ঘটনা দেখলাম, যখন সেই ঘটনা ঘটলো, ঘটে গেল, ভেতরে কোনো নিরাপত্তা রক্ষী নেই, সেখানে আমাদের যারা সাংসদরা তারা ছোড়াছুরি করছে তাদের ধরার জন্যে, এই যে এত যন্ত্রপাতি নিয়ে তারা ঢুকলেন, যার পাশে ঢুকলেন সেখানে কিন্তু পরিষ্কার, আমরা যতদূর জানি যে পরিষ্কার লেখা থাকে, আমার পাশে যখন যাবে কোনো সাংসদের পাশে কেউ ঢুকবে আমি তাকে চিনি, তাহলে তিনি তো তাদের চিনতেন, প্রতাপ সিং, তাহলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না কেন? তাহলে আবার প্রমাণিত হয় না যে দেশের বিচ্ছিন্নতাবাদী, যে আমরা বারে বারে বলছি, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে বলছেন যে এরা বিধ্বংসীকারী, এরা বিচ্ছিন্নতাবাদী, তাহলে এটা আবার একবার প্রমাণিত হলো যে ভারতীয় জনতা পার্টি আমাদের এই ভারতবর্ষের যে বারংবার যে ঘটনাগুলো ঘটছে, ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটছে, তার সাথে তারাই জড়িত।
তারা একটা বিষয় নিয়ে খুব নাড়াচাড়া করছেন, কার সাথে কবে কোন ফটো দেখা গেছে সে নিয়ে। রাজনীতিতে থাকতে গেলে অনেক মানুষের সাথে চলাফেরা, মানুষের আমাদের সাথে অনেকে এসে অনেক রকম মানুষই যারা এসে হয় অনেক সময় ছবি তোলেন, তো সেটা আমাদেরও করার কিছু থাকে না, সবসময় চিহ্নিতকরণ করবারও জায়গাটা থাকে না। তো সেটা নিয়ে তারা মোড় ঘোরাবার চেষ্টা করছেন, তারা পশ্চিমবাংলায় তারা এইখানে থেকেছে ওখানে থেকেছে, এটা কিন্তু বড় কথা নয়, সেটা পরে আসবে। কিন্তু এই যে তারা ঢুকে গেল, কোনো রকম সিকিউরিটি তাদেরকে কোনো চিহ্নিত করতে পারলো না, তাহলে এই যে কোটি কোটি টাকা দিয়ে সংসদ ভবন এত সিকিউরিটি সবটাই তো জিরো, আমার মনে হয় পুরোটাই ফ্লপ ছাড়া আর কিছুই নয়। অর্থাৎ জাতীয় নিরাপত্তা প্রশ্নের মুখে এবং জাতীয় সুরক্ষা একেবারেই প্রশ্নের মুখে বিজেপির সাংসদ। আমরা একটা কথা বলতে চাই যে কিছুদিন আগে আমরা সারা দেশ সহ সমগ্র বিশ্ব নড়ে গেছিলো, আমাদের লড়াকু নেত্রী আমাদের সাংসদ মহুয়া মৈত্র, তিনি তাকে প্রথমে সাসপেন্ড করা হলো, তারপর তাকে বহিষ্কার করা হলো। কারণ কি? তারা কারণ যেটা বলেছে, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়েছে তার জন্যে, সেই জন্য তাকে বহিষ্কার করা হয়েছে। মহুয়া মৈত্রের জন্য যেটা প্রমাণিত না, তার বিরুদ্ধে অভিযোগ এসছে, অভিযোগ যে কারোর বিরুদ্ধেই আসতে পারে, অভিযোগ যেটা এখনও প্রমাণিত নয়, সেই জন্যে মহুয়া মৈত্রকে শাস্তি পেতে হলো, তাকে বহিষ্কার করা হলো। তাহলে এই যে প্রতাপ সিং, যার পাশে এই বিচ্ছিন্নতাবাদীরা ওই ভেতরে ঢুকলেন, এত কিছু করলেন, তারপরেও প্রমাণ থাকা সত্ত্বেও আজ পর্যন্ত কেন তাকে সাসপেন্ড করা হলো না, কেন তাকে বহিষ্কার করা হলো না, আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন থেকে আমরা এই সারা রাজ্যের সাথে সাথে আমরাও দার্জিলিং জেলার সমতলের পক্ষ থেকে এই প্রশ্নটা রাখলাম, কেন তাকে এখনও তাকে বহিষ্কার করা হলো না। অবিলম্বে তাকে বহিষ্কার করতে হবে এবং তাকে রিজাইন করতে হবে। এর আমাদের যে আরেকটা দাবি, আমাদের গৃহমন্ত্রী, তাকে রিজাইন করতে হবে, কারণ আমরা জানি দিল্লির যে পুলিশ সেটা কিন্তু গৃহমন্ত্রী যারা যে রয়েছেন তারই আন্ডারে রয়েছে, তাহলে তার সেই বিষয়টা তারা ভালো করে দেখেন যে সংসদের ভেতরে এত বড় ঘটনা ঘটে গেল, দায়িত্ব কে নেবে, দায়িত্ব কি আমরা নেব না রাজ্য নেবে, দায়িত্ব তাদের নিতে হবে। কারণ রাজ্যের যখন ছোটো বড়ো কোনো ভুল হয়ে যায়, ভুল হওয়ার আগে থেকে তারা চিৎকার শুরু করেন, তাহলে আজকে বারে বারে তারা কিছু হওয়ার আগেই তারা বলতে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে পদত্যাগ করতে হবে, তাহলে আজকে কেন তাদের ভুলেও তাদেরকে পদত্যাগ করবার কোনো কিছু আমরা দেখছি না। আমরা এখানে এই দাবি